আসসালামু আলাইকুম। বাংলাদেশের চাকরির জগতে নবম থেকে বিশতম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি, বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, NTRCA, যে চাকরির প্রস্তুতিই বলেন, আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, MBBS বা আপনার ধরেন ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতি, যে কোনো প্রস্তুতিতে বাংলার যে টপিকসগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। বাংলার উপর ওই রকম গুরুত্বপূর্ণ 25টা টপিকস নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমত আছে বাংলা ভাষার উৎপত্তি ও ব্যাকরণ। এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, এর শাখা কতগুলা, এর উৎপত্তির বিস্তারিত টুকটাক মোটামুটি আপনার দেখা যায় হাফ পেজ হবে বা এক পেজ এর মধ্যেই হয়ে যাবে, এটা একটা নোট করবেন। এবং ব্যাকরণ, ব্যাকরণের ক্ষেত্রে পড়া লাগবে যে ব্যাকরণের উৎপত্তি, প্রথম ব্যাকরণ কে রচনা করেন, বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করেন, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন নাথানিয়াল ব্রাসি হ্যালেট, এবং বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, এরকম আর কি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো একটা নোট করবেন। মানে এক দেড় পেজের একটা নোট হবে, যা আপনার আর কখনও এক্সট্রাভাবে পড়ার দরকার নাই, এই নোটটা পড়লেই হয়ে যাবে। এই 25টা টপিক্সের উপর 25টা নোট করলেই এনাফ। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ এই টপিক্সে আপনার মোটামুটি বাংলা যে বর্ণমালা আছে সেই বর্ণমালার কুটিনাটি সবগুলো তথ্য এসে যাবে। এখানে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এই বর্ণগুলো সম্পর্কে ধারণা নেবেন। হ্যাঁ, কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, মূর্ধবর্ণ, দন্তনবর্ণ, হ্যাঁ, ওষ্ঠবর্ণ, ঘুষধ্বনি, অঘুষধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, কার, তারপর হচ্ছে আপনার রফলা, এই যে কার আর ফলা, এই যুক্তবর্ণ, এই সমস্ত বিষয়গুলো এই ধ্বনি ও বর্ণর মধ্যে আসবে। এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা থেকে 100% শিওর যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা এবং আপনার ইভেন বিসিএস পরীক্ষাতেও একটা নাম্বার কমন পড়বে। আচ্ছা, তিন নম্বরে আছে আমাদের ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন এখানে তো আপনার মূল প্রায় 17-18টা ব্যাপার আছে। এই ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটা একটু কঠিন অনেকের কাছে, আবার কারণ এটা আসলে নর্মাল অন্য যে ব্যাকরণগুলো আছে সেগুলোর সাথে মিল নেই। এই ধ্বনির পরিবর্তন টপিকসটা একটু সহজভাবে নোট করে সবাই যদি পড়তে পারেন খুব তাড়াতাড়ি এটা আয়ত্ত করা যাবে। এখান থেকে 50% বা 80% সম্ভাবনা আছে প্রশ্ন হয়, অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। আচ্ছা, 4 নম্বর আছে শব্দ। শব্দ থেকে শিওর একটা প্রশ্ন কমন পড়বে। এখানে শব্দ থেকে কেমন প্রশ্ন কমন পড়তে পারে, শব্দ থেকে প্রশ্ন হয় হচ্ছে আমাদের পরীক্ষায় আসে যে বাবা কোন দেশি শব্দ, এটাও কিন্তু শব্দের প্রকারভেদের মধ্যে আছে। এখানে আমাদের পড়তে হবে উৎস অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দ এবং অর্থ অনুসারে শব্দ। মানে শব্দ যে প্রধানত তিন প্রকার, সেই প্রকারভেদগুলো পড়তে হবে। উৎস অনুসারে শব্দের মধ্যে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই বিষয়গুলো পড়তে হবে। তদ্ভব শব্দ, এর প্রকারভেদ, এগুলো পড়তে হবে এবং উদাহরণগুলো একটা নোট আকারে পড়তে হবে। এবং এই শব্দ টপিকসটা দেখে আপনার বিশ্ববিদ্যালয় প্রস্তুতি এবং বিসিএস বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বলেন, সব জায়গাতেই এক নাম্বার কমন পড়বে, 100% শিওর। বচন ও লিঙ্গ, এই বচন ও লিঙ্গ এখান থেকে আমাদের 90% সম্ভাবনা আছে যে একটা প্রশ্ন কমন পড়ার। বচন, এক বচন, বহু বচন, এগুলো আসে। তারপর লিঙ্গ থেকে প্রশ্ন আসে, যেমন নাটিকা কী অর্থে ব্যবহৃত হয়েছে, নাটিকা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, অনেক সময় আসে কবিরাজ, এটা কোন লিঙ্গ, কবিরাজ হচ্ছে
পুল্লিঙ্গ নিত্য পুরুষবাচক শব্দ, এই ধরনের প্রশ্নগুলো আসে আর কি। আচ্ছা, ছয় নম্বরে হচ্ছে সন্ধি। সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই সন্ধির প্রকারভেদগুলো এবং নিপাতনে সিদ্ধ সন্ধি। বেশিরভাগ ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ সন্ধি দেখে অনেক সময় প্রশ্ন আসে। তো মোটামুটি যে সন্ধিগুলো কমন কমন সেগুলো একটা নোট করে আমরা যদি পড়ি তাহলে এখান থেকে এক নাম্বার শিওর আসে, 100% শিওর এক নাম্বার আসবে, এবং সেটা যদি আপনি কমপ্লিট করে রাখতে পারেন তাহলে কমনও পড়বে ইনশাল্লাহ। সাত নাম্বারে রেখেছি আমি সমাস। সমাস থেকে তো 100% শিওর এক নাম্বার আসবে, এবং সেটা চর্চার উপর ডিপেন্ড করবে যে আপনি কীরকমভাবে প্রিপারেশনটা নিয়েছেন, চর্চা করেছেন, সেটার উপর নির্ভর করবে আপনি সমাসটা পারবেন কিনা পরীক্ষায়। আচ্ছা, তারপর আছে আট নাম্বার। আট নাম্বারে আছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়ের ক্ষেত্রে এটা একটু কঠিন টপিক্স, অনেক বড় একটা টপিক্স। সংস্কৃত কৃত প্রত্যয়, তো বাংলা কৃত প্রত্যয়, আবার তদ্বিত প্রত্যয় আছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা নোট করে কমন কমন যেগুলা উদাহরণ আছে সেগুলা পড়ব, এবং একটা ভালো প্রিপারেশন বা আপনার সন্ধি, সমাস, প্রকৃতি, প্রত্যয় এই তিনটা টপিক্স থেকে কিন্তু যে কোনো জায়গায় প্রশ্ন হয়, যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয়। কারণ এটাই তো আমাদের কি বিভিন্ন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে মানে বাংলা গ্রামারের প্রাণই বলতে পারেন, যে এই তিনটা টপিক্স। আর একটা টপিক্স আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারক। আচ্ছা, কারক থেকে অনেক সময় বিসিএসে প্রশ্ন কম হয় বা কিছু কিছু ক্ষেত্রে কম হয়, কিন্তু আপনার 11-20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক নাম্বার শিওর কারক থেকে আসবে, 100% শিওর একটা নাম্বার কারক থেকে আসবে। এছাড়া 18-তম শিক্ষক নিবন্ধন বা পরবর্তী যে নিবন্ধন পরীক্ষাগুলো আছে সেই নিবন্ধন পরীক্ষাতেও একটা নাম্বার শিওর আসবে। এই জন্য আমাদের কারক বিভক্তি টপিক্সটা খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে। আচ্ছা, 10 টপিক্স হচ্ছে ক্রিয়াকাল। এখান থেকে প্রশ্ন আসলে খুব বেশি একটা হয় না, হঠাৎ হঠাৎ হয়। এখানে 8-10 উদাহরণ আছে, 8-10 না, 4-5 উদাহরণ আছে। যেমন এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে, এই শব্দটা কোন কালের উদাহরণ, এই টাইপের প্রশ্ন। বা আমরা রোজ বিকালে হাঁটতে যেতাম, এটা কোন কালের উদাহরণ, এই টাইপের যে উদাহরণগুলো আছে এই প্রশ্নগুলো অনেক সময় পরীক্ষায় আসে। তো এটাকে আমি 80% সম্ভাবনায় দিতে পারি যে আসতে পারে, এই জন্য এটা আমাদের পড়ে নিলে ভালো হয়, জাস্ট হাফ পেজ নোট হবে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ এখানে তো আর কিছু বলার নেই, এখান থেকে এক নাম্বার 100% শিওর আসবেই আসবে। কারণ এমন কোনো পরীক্ষা বাকি নাই, আপনি প্রাইমারি, বিসিএস সব পরীক্ষাতেই এক নাম্বার কমন পড়বে এই সমার্থক শব্দ থেকে। এই জন্য সুন্দর করে একটা নোট করবেন, সমার্থক শব্দের নোটটা করবেন কীভাবে, যে আপনি যে যে সমার্থক শব্দগুলোর সমার্থক শব্দ জানেন, মানে জানেন যেগুলো সেগুলা আপনার নোট করার দরকার নেই। আর যেই শব্দগুলো কমন মনে হবে আপনার কাছে এবং যেই শব্দগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলো আপনি পারেন না, সেইগুলো লিখে লিখে একটা নোট করবেন। এরকম 30-40 বা 50 শব্দের একটা নোট করবেন, তাহলেই আপনি এখান থেকে যে কোনো পরীক্ষায় একটা নাম্বার কমন পাবেন। আচ্ছা, 12 আছে বিপরীত শব্দ। এখান থেকেও আপনি নোট করে পড়বেন, অনেক বিপরীত শব্দ আছে যেগুলো সহজ সহজ। তো সহজ একটা টপিক্স বা সহজ একটা শব্দ কিন্তু আমাদের বারবার পড়ার প্রয়োজন নেই, এই জন্য যেই বিপরীত শব্দগুলো আপনি পারেন না সেই বিপরীত শব্দগুলো একটু নোট করে লিখে নেবেন, তাহলে আপনার এখান থেকেও এক নাম্বার কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, 13 আছে বানান শুদ্ধ। বানান শুদ্ধ মানে প্রচুর বাংলা ভাষায় আমরা লেখালেখি যে করি, প্রচুর শব্দের বানান ভুল হয়, আমরা অনেক ভুল লিখি, সেই ভুলগুলা যাতে না হয় এরকম একটা পরীক্ষায় ধরেন আপনার 4 অপশন থাকবে, 4 অপশনে 2-3 করে ভুল বানান দিয়ে দিবে, বলবে যে নিচের কোন শব্দগুচ্ছগুলো শুদ্ধ নির্বাচন করো বা লিখো। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাংলা বানান সম্পর্কে না জানি, বাংলা বানানের নিয়ম না জানি, তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে।
যদিও বাংলা বানানের নিয়ম শেখাটা একটু কঠিন, যদি আপনার কাছে মনে হয় যে বাংলা বানানের নিয়ম আমি শিখবো না, আমি বাংলা বানানের নিয়ম না শিখে কীভাবে ভালো করতে পারি, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বিগত সালের যত প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো যে শব্দগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকে আমাদের একটা নাম্বার কমন পড়ে যায়। সো আপনি কী করবেন, বিগত সালের প্রশ্নগুলো থেকে বাংলা বানানের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলা, বানান শুদ্ধির যে প্রশ্নগুলো আসে সেগুলো নোট করে তারপর পড়বেন। আচ্ছা, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ এটা আবার কী জিনিস? আসলে এখানে বাক্যেরও কিন্তু আমাদের প্রকারভেদ আছে কিছু, বাক্য কিন্তু কয়েক ধরনের হয়, তবে এখানে প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে কীতে, বেশিরভাগ ক্ষেত্রে আসে আমাদের যে সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এই যে টপিক, এটা টপিক্সটা, এই বাক্যের প্রকারভেদটা থেকে প্রশ্ন আসে। অনেক সময় আসে যে অমুক শব্দ এই লাইক বাক্যটির জটিল বাক্য কী হবে নিচে নির্ণয় করো, সরল নিচের কোনটি সরল বাক্য, বা একটা শব্দ দিব, একটা লাইন দিব যে এই লাইনটা কোন ধরনের বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, এই ক্ষেত্রে আমাদের বাক্য প্রকরণটা ভালোভাবে যদি জানা থাকে এখান থেকে এটা 80% সম্ভাবনা আছে, 100% না, অনেক সময় আসে অনেক সময় আসে না, এই জন্য আমি এটা 80% সম্ভাবনা দিয়ে রাখবো। এরপর হচ্ছে পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে প্রশ্ন আমাদের প্রায়শই হয়, পদ প্রকরণ কোনগুলো, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ, এই পদগুলোর প্রকারভেদ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ভালো একটা ধারণা, এবং এই প্রকারভেদগুলো থেকে প্রশ্ন অনেক সময় আসে, যেমন অনেক সময় প্রশ্নে আসবে যে লাল এটা কোন পদ, বা বিশেষ্য নাকি বিশেষণ পদ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি স্পষ্ট ধারণা না থাকে অনেক ঝামেলা হয়ে যায়, আমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলা অনেক সময় ভুল করি, এই জন্য এখান থেকে আর একটা প্রশ্ন কিন্তু এখান থেকে 100% শিওর আসবে। সো আমাদের পদ প্রকরণ যে টপিক্সটা আছে সেটা খুব ভালোভাবে শিখে নিতে হবে। আচ্ছা, তারপর 16 নম্বর, 16 নম্বর টপিক্সে আমি রেখেছি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, বিসিএস বলেন, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এবং চাকরির প্রস্তুতি, অন্যান্য সকল চাকরির প্রস্তুতি, অ্যাডমিশন টেস্ট, সব জায়গাতেই এক কথায় প্রকাশ থেকে 100% শিওর একটা নাম্বার আসবে, এই জন্য এটা আমাদের ভালোভাবে শিখে নেবেন, শিখে নিতে হবে, বিশেষ করে একটা নোট করলে ভালো হয়। আচ্ছা, 17 নম্বরে আছে আমাদের বাগধারা, এটা তো অবশ্যই এখান থেকে প্রশ্ন 100% সব ক্ষেত্রেই হয়, এই জন্য এখানেও 1 নম্বর আমরা ধরে নিব। এরপর হচ্ছে উপসর্গ ও অনুসর্গ, এখান থেকে 80% সম্ভাবনা আছে একটা প্রশ্ন হওয়ার, অনেক সময় হয় অনেক সময় হয় না, এই জন্য কিন্তু আমাদের পড়ে তো রাখতে হবে, ঠিক না? আচ্ছা, নত্য ও সত্যবিধান, এখান থেকে প্রশ্ন হয়, এটা কিন্তু এখানে এই নত্য সত্যবিধানটা আবার বানান শুদ্ধির সাথে রিলেটেড আছে, হ্যাঁ, এখানে 90% সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার, তো আমরা এটা ভালোভাবে শিখে নেব, এইটা শিখে নিলে, শিখতে পারলে আমাদের বানান শুদ্ধিটাও আরও ক্লিয়ার হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, গ্রামারের টপিক্স, এছাড়া আচ্ছা আমরা আরেকটা টপিক শিখব যে বিভিন্ন লেখক, বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের ছদ্মনাম, উপাধি এবং পত্রিকার নাম, যে তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এগুলো আর কি শিখতে হবে, এখান থেকে 1 নম্বর আসবে 100% শিওর। অনেক সময় হঠাৎ না আসলে, হঠাৎ একদম আসে না, প্রায় সময়ই আসে, বিখ্যাত উক্তি 99% কমন, এখান থেকে 1টা নাম্বার আসে, যে অনেক সময় কিন্তু এই বিখ্যাত উক্তি আসে, যেমন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণটি কার, কার লেখা? অবশ্যই এটা মদনমোহন তর্কালঙ্কারের লেখা, এই জন্য আমাদের এই উক্তিগুলো একটা নোট করে যদি আমরা লিখে শিখে ফেলি তাহলে আমাদের এই এখান থেকেও 1টা নাম্বার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। পদাশ্রিত নির্দেশক, ইংরেজিতে যেটা কি বলে আর্টিকেল, এটা আমি বেশ 22 নম্বরে রেখেছি, এই পদাশ্রিত নির্দেশক বাংলাতে কী কী আছে, যে টাটি, খানাখানি, এই টাইপের যে উদাহরণগুলো আছে এখান থেকে মাঝে মাঝে 1টা নাম্বার আসে, এই জন্য এই টপিক্সটা আমরা একটু ভালো করে শিখে নিব। যতিচিহ্ন ও দ্বিরুক্ত শব্দ, যতিচিহ্ন
এবং দীর্ঘ শব্দের মধ্যে থেকে কি প্রশ্ন ধরা, কী ধরনের প্রশ্ন হয়, যতিচিহ্নের প্রবক্তা কে, যতিচিহ্ন কোন, যতিচিহ্নের বিরতিকাল কতটুকু, এই বিষয়গুলাই পরীক্ষায় বেশিরভাগ আসে। আর দীর্ঘ শব্দ থেকে কয়েকটা উদাহরণ আছে, যেমন রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা, হলসারা, এখানে রাশি রাশি কোন কোন ধরনের শব্দ, এটা দীর্ঘ শব্দ অবশ্যই নির্দেশক নির্ধারক দীর্ঘ শব্দ। আচ্ছা, এরপর আসে পারিভাষিক শব্দ, এটাও প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে, 100% দিতে পারেন, মানে 100% ধরেই নিতে হবে, যদি না আসে এটা হচ্ছে 1% 99% এটা আসার সম্ভাবনা আছে, 100% বলতে পারেন। আর বাংলা সাহিত্য থেকে আপনার 100% এক বা দুইটা নাম্বার আসবে, এক দুইটা প্রশ্ন বাংলা সাহিত্য থেকে আসবে। এই হচ্ছে আমাদের বাংলার প্রস্তুতি। তো যদি এই টপিকসগুলোর উপর আপনি নোট করে পড়তে পারেন, তাহলে আশা করি আপনি বাংলা সাহিত্যে বা বাংলা লিটারেচার বা বাংলা ব্যাকরণের আপনি যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সাফল্য কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলেই আমার চ্যানেলটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম।